بعد فترة شدنا عملنا تيست أقول بول بس لو هذا جاتو جهاني جهاني لوكا هذا بس كوجي بس بس في أكيد خواي لاتي بارا تاثر أمامك خواي كي كم دار عايز راو تايني آس كي فاكم بول جمعنا أمدا وانا خواي كم أبوات بوجي كله وانا جاي بول جيم آخامي بورتة ديري هوك سكانو باي شان بادي غايرا بيشيش كله أسفير كله دوله جاي كي أكو غنجا بارا هاي كله أكون آخامي بارا كله أكو غنجا بارا هاي كله أكون আপনি পুলিশকে ব্যর্থ কিনা পুলিশকে মান নানা ধরনের প্রশ্ন করে থাকেন আমি আমি একটা উদাহরণ দিলাম কিছুদিন আগে একটা ঘটনায় যে আচ্ছা আপনারা যখন ছোট ছিলেন তখন আপনারা লুকোচুরি খেলতেন না এই এক ছোট ভাই বোন সবাই মিলে লুকানো আমরা খেলতাম এটা কি বলে আপনাদের এলাকার ভাষায় তো যে লুকোচুরি খেলা তো নিজ ঘরের মধ্যে নিজ বাড়ির মধ্যে যদি একটু খাটের তলে বা গাছের আড়ালে বা আলমারির পিছনে যদি কেউ লুকাতো তাকেও তো নিজ ঘরের মধ্যে কেউ যদি লুকিয়ে থাকতো তাকেও তো খুঁজে বের করতে আপনার দুই চার পাঁচ মিনিট একটু সময় লাগবে তাই না সে কিন্তু নিজেকে যখন আত্মগোপন করে রাখে লুকায় রাখে তখন কিন্তু তাকে খুঁজে বের করতে একটু সময় লাগে আর যেখানে পুরো দেশটার মধ্যে সে নিজেকে আত্মগোপন করেছে সেখানে তো আমাকে কিছুটা সময় দিতে হবে আমি তো অবশ্যই অবশ্যই তাকে খুঁজে বের করার জন্য আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনো সময় সে গ্রেপ্তার হবে কিন্তু একটু সময় দিতে হবে যেমন লালপালের একটা ছাত্র হত্যা হয়েছে দুইটা দুইটা শিক্ষার্থীকে ওখানে ইয়ে করা হয়েছে আপনারা জানেন যে একই স্কুলের ক্লাস নাইন এবং এই যে এইরকম ক্লাস নাইন এবং ক্লাস টেনের বাচ্চাদের ভিতরে জাস্ট একজনের গায়ে আরেকজনের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঝগড়া ঝাঁটি সেখান থেকে দুইটা ছাত্র এবং দুইজনই মেধাবী ছাত্র যারা কিনা ক্যালেন্ডার করে বৃত্তি পেয়েছিল সেই দুইজন মেধাবী ছাত্র একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দুইজন ছেলেকে মেরে ফেললো তো সেইটা কিন্তু নিয়ে ওই যে আমাকে নানা রকম প্রশ্ন তার 12 ঘন্টা গেল 13 ঘন্টা গেল এখন এখন কিন্তু ওই আমি সেদিনই বলছিলাম যে দুইটা দিন অপেক্ষা কর ভাই আমরা তো কাজ করছি এখন কিন্তু সবাই কিন্তু আটক হয়েছে যে কয়জন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল সেই ছয়জনের আটক হয়েছে এবং সবাই কিন্তু আইনের আওতায় আমরা সবাই গিয়ে গেছি তো যাই হোক অত্যন্ত প্রশংসনীয় কাজ মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন এটা নিশ্চয়ই সারা বাংলাদেশ শুধু পড়ে না